আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাউনের দ্বিতীয় পার্ট, আমরা আজকে আপনাদেরকে আরো কিছু গাউনের কালেকশন দেখাবো। ভিউয়ার্স, এই কালেকশনটা হচ্ছে আগেগুলো থেকে একটু ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার পাশে যে ঘেরটা সেটা আছে অনেকটুকুই, ইট লুকস নাইস। আগেরগুলা থেকে এটা বেশি চমৎকার লাগতেছে। এটা হচ্ছে ব্লু কালার ভিউয়ার্স, এটা হচ্ছে ব্লু কালার ভেলভেটের কাপড়। ভিউয়ার্স, এটা সাথে পেয়ে যাচ্ছেন ওন্না, আর ওন্নাগুলা সবগুলারই সিম্পল। আর এই সিম্পল হওয়ার কারণ হচ্ছে গাউনগুলা অনেক সুন্দর গর্জিয়াস হয়। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন শুধু সাইডটা লেস দিয়ে বসানো। কাজটা দেখেন ভিউয়ার্স, এত সুন্দর কাজ। ভিউয়ার্স, সামনে পিছে দুইটাই সেম, আর বুকে কাপ লাগানো আছে, চাইলে ওইটা সরায় ফেলতে পারেন। ভিউয়ার্স, এটা হচ্ছে ব্যাক সাইড, দুই পার্টি সেম কাজ করা। কিন্তু একটা কথা বলতে হবে, কাজের ফিনিশিং যেটা আছে সেটা অনেক অনেক ভালো, অনেক। এটা হচ্ছে মেশিনে কাজ করা, এটা কোনো হাতের কাজ করা না, এই জায়গায় পুরোটা হচ্ছে মেশিনে কাজ করা। তো ভিউয়ার্স, বাকিগুলো দেখে আসি। ভিউয়ার্স, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে গোল্ডেন কাজ করা, আর কাজটা অত্যন্ত সুন্দর। এইটা প্রথমটার থেকে অনেক বেটার, মাচ বেটার, কারণ এটা কাজটা দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর কাজ, অনেক গোল্ডেন কাজগুলো অনেক ফুটে। অ্যাটলিস্ট আপনারা যখন লাইটিংয়ের জন্য এগুলাকে আরও সুন্দর লাগে। আর যে কাজ, এই যে গোল্ডেন যে কাজটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নিচের কাজটা দেখেন ভিউয়ার্স, ফিনিশিংটা অনেক ভালো। সাইডে কিন্তু একটা চেইন দেওয়া আছে, আপনারা বড় ছোট করতে পারবেন, আই মিন যখন আপনারা পরবেন, এতে ফিটিং এর সমস্যা হলে একটু খুলে তারপর পরতে পারবেন। আর ভিউয়ার্স, হাতাটা দেখতে পাচ্ছেন, হাতাতে সুন্দর কাজ দেওয়া আছে। বুকে যেই কাজটা আছে সেম, হাতাতেও একই টাইপের, হাতাতে কিন্তু ফুল আর্ট করা আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই জায়গায় একটা ফুল আর্ট করা আছে। ভিউয়ার্স, এটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর, প্রথম যেটা দেখাইছি সেটা থেকে অনেক সুন্দর একটি কালার, এবং যে কালার যে ডিজাইনটা করছে সেটা আরো সুন্দর। এটার অন্যটাও ওইটা থেকে বেটার আছে, কারণ এটার অন্যতে আপনারা ওই যে একই বডিতে যে ডিজাইনটা পাচ্ছেন, অন্যতেও সেম ডিজাইনটা পাচ্ছেন। সাইডের লেসটাও সুন্দর। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের গাউনগুলা বা ব্রাইডাল যেসব জিনিস হয় ওইগুলো গর্জিয়াস হওয়ার কারণে অন্যগুলো সবসময় সিম্পল হয়। ফিরে সেটার ব্যাক সাইডটা দেখে আসি, এটা হচ্ছে ব্যাক সাইড, একদম সেম। এগুলোতে কিন্তু ফিতা নেই, বাকিগুলোতে ফিতা ছিল। ভিউয়ার্স, এটা হচ্ছে আরেকটা কালার, এটাও প্রথমটার মতো কাজ করা, হালকা হালকা স্টোন আছে মাঝখানে। এটা ক্যামেরাতে কি কালার আসতেছে বলতে পারতেছি না, কিন্তু এটা হচ্ছে ডিপ গ্রিন কালার, জলপাই কালার বলতে পারি আমরা এটাকে। ভিউয়ার্স, কাজটা দেখেন, এই যে নিচের কাজটা দেখেন, অনেক সুন্দর ভিউয়ার্স। কিন্তু আমার তো সেই ওইটাই চোখে লেগে আছে,
পেঁয়াজ কালার যেটা দেখলাম একটু আগে সেটাই আমার কাছে ভালো লাগতেছে। ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কালেকশনগুলো কীরকম, আর আপনাদের যদি আমাদের শপের অ্যাড্রেস প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে মেসেজ দেন, আমরা আপনাদেরকে শপের অ্যাড্রেস দিয়ে দিব। আর আমি এতটুকু বলে দেই, আমাদের আগের যেই সব ভিডিও আপনারা দেখেন নাই সেগুলো দেখে আসতে পারেন, উপরে আই বাটনে লিংক দেওয়া থাকবে। ভিউয়ার্স এটা অন্যটাও সেম একই কাজ করা। ব্যাকসাইডটাও হবে একই। ভিউয়ার্স আরেকটা নিয়ে আসলাম পিঙ্ক কালারের ভিতরে, এটা একদম সুইট একটা কালার, মিষ্টি একটা কালার। এটার কাজটাও সুন্দর, এতে যে স্টোনটা বসানো আছে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, একদমই নাই, আয়রন স্টিম দিয়ে বসানো। সবগুলোর নিচেই ক্যানকেন আছে, ক্যানকেনের জন্য এটাকে সুন্দর লাগে অনেক। আপনারা এটা বিয়েতে, ওয়েডিংয়ে, বিভিন্ন অনুষ্ঠানে সব কিছুতেই পরতে পারবেন। হাতায় নেটের কোনো ফলস নাই কিন্তু কাজ আছে, যে এমব্রয়ডারির যে ছাপা কাজটা ওইটা আছে। তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের কালেকশনগুলো আশা করি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমরা সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি। আর কোনটা সবথেকে বেশি সুন্দর সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের কোনো ডিটেলস জানতে ইচ্ছে হয় তাহলে আমাদেরকে সরাসরি মেসেজ দিতে পারেন ফেসবুক পেজে, ফেসবুক পেজের লিংক আমি নিচে দিয়ে দিব, আপনারা ওই জায়গায় গিয়ে মেসেজ করতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।